धरा 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 दे মূলত আছে আমরা হচ্ছে নতুন করে আবার ছাত্র সংগঠনের তৈরি করার কাজে আমরা এগোচ্ছি। আমরা গোটা রাজ্যে যেমন দেখছি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে ড্রপ আউট রেট বৃদ্ধি পাচ্ছে, কম বয়সে মেয়েদের বিবাহের সংখ্যা এ রাজ্যে প্রথম দিকে রয়েছে, নারী পাচার বৃদ্ধি পাচ্ছে এবং সর্বান্তরে যেটা হচ্ছে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবং এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই শিক্ষার ব্যাপারে সম্পূর্ণভাবে ওরা চোখে ঠুডো পড়ে বসে রয়েছে। ঠিক একই জিনিস আমরা কেন্দ্রের সরকারের ক্ষেত্রে আমরা দেখছি, যেভাবে জাতীয় শিক্ষানীতি লাগু করেছে এর ফলে এরা তো ফান্ড দিচ্ছে না, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এর সঙ্গে সঙ্গে যে শিক্ষার পরে যে কাজ সেটার কোনো দিশা নেই এবং এর ফলে একটা গোটা প্রজন্ম এক পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে, অথবা আমাদের রাজ্যে তো বোম বানানোর কারখানায় যুক্ত হচ্ছে। তো এই সবের বিরুদ্ধে বাংলার ছাত্ররা একদম কোচবিহার থেকে শুরু করে একটা কাকদ্বীপ অবধি তৈরি হচ্ছে নতুন লড়াইয়ে নতুনভাবে সংগঠন তৈরি করার কাছে। এবং সামনে আগামী দিনে আমাদের 2024 সালে এই লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূল এবং বিজেপি এক নাটকের খেলায় মেতেছে যখন মানুষকে ভুল বোঝানোর জন্য, কিন্তু মানুষ সেটা বুঝতে পারছে, যাহা তৃণমূল তাহাই বিজেপি। কারণ এখনও এই দোষীরা শাস্তি পাচ্ছে না, এখনও আমাদের স্কুল কলেজে যারা শিক্ষক রয়েছে সেই শিক্ষক যোগ্য চাকরি প্রার্থীরা তারা হচ্ছে শিক্ষকের মর্যাদা পাচ্ছেন না। উপরন্তু আমরা দেখছি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা বসে রয়েছে একটা অসংখ্য জায়গায়, শিক্ষক পদ খালি রয়েছে। এই সবের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ তৈরি হচ্ছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার জন্য এই কোচবিহারেও আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি। আগামী কয়েক ডিসেম্বরে আমাদের সম্মেলন রয়েছে, তাকে সামনে রেখে এই গোটা প্রস্তুতি পর্ব আমরা করছি এবং তার সূচনা আজকে এখান থেকেই শুরু হবে। আপনার নাম পরিচয়? আমার নাম ময়ূখ বিশ্বাস, সাধারণ সম্পাদক SFL।